হাই ফ্যামিলিতে স্বাগত এখন আমি টুইন ফ্লেম জার্নির ডিভেন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে সেটাই দেখব এই মাধ্যমে এবং হচ্ছে ফ্রেন্ড টুইন ফ্লেম জার্নিতে বর্তমান কিন্তু কারেন্ট ফিলিং বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড তোমাদের রিউনিয়ন হতে চলেছে এবং তোমাদের মাস্কুলাইনকে এই দুনিয়াদারি বিষয়ে বোঝানো হচ্ছে কারণ এই কার্মিক যে পোর্টাল এই পোর্টালে ফ্রেন্ড মাস্কুলানে আওয়েকেনিং চলছে একটা কোনো পয়েন্টের উপর তাকে কিন্তু জোরালোভাবে আঘাত দেওয়া হয়েছে তার সত্য জানানো হচ্ছে তাকে এবং হচ্ছে তোমাদের রিউনিয়ন হতে পারে ফ্রেন্ড এবং রিউনিয়ন জন্য তোমাকেও প্রস্তুত করা হচ্ছে এবং এও আমি তোমাকে বলি ফ্রেন্ড রিউনিয়ন হওয়ার আগে একটা এক্সাম তোমার সঙ্গে হবে সেটা আমি আগেও তোমাকে জানিয়েছিলাম তোমাদের কিন্তু ডেভিল অ্যাটাক হতে পারে ফ্রেন্ড এবং তুমি ড্রিমে হয়তো এমন কিছু দেখতে পারবে যে কার্মিক ব্যক্তি সে কিন্তু একরকম ড্রামা করছে তোমার প্রিয় মানুষটিকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে মানে মাস্কুলাইনকে বা এমন দেখতে পারবে যে হচ্ছে কোনো ডেভিল হচ্ছে তোমাকে মানে কেউ তাড়া করছে তোমাকে ভয়ঙ্করভাবে এরকম বা সব থেকে বেশি মাস্কুলাইনকে তুমি সেটাই দেখতে পাবে যে যে যেটা সে অ্যাকচুয়ালি করতে থাকে একটা ডেভিলের মতো তোমাকে বুঝছে না তোমাকে ইগনোর করে যাচ্ছে তোমার কথা ভাবছে না কোনো থার্ড পার্টিকে প্রায়োরিটি দিচ্ছে এই রকম এটা হচ্ছে ডেভিল অ্যাটাক ফ্রেন্ড শুধু তোমার মন মস্তিষ্কে কীরকম অবস্থাতে তুমি রয়েছো বাই সম্পর্ক হোক কি কতটা তুমি চাও অন্তর থেকে তোমার কে তুমি কতটা ভাবো বা হচ্ছে চাও এই যে বিষয়টা বা জার্নির প্রতি তোমার কতটা একটা সমর্পণ রয়েছে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি কতটা আস্থা রয়েছে এগুলো জানার জন্য এই ধরনের একটা টেস্ট তোমার হবে এটা ড্রিমে হতে পারে বা হচ্ছে সামনে কোনো ঘটনা ঘটতে পারে একটু সাবধানে থেকো এই ধরনের তোমার মাস্কুলাইনকে নিয়েই কিন্তু হতে পারে ফ্রেন্ড বা ফেমিনাইনকে নিয়ে হতে পারে টুয়েন্টি ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে কারেন্ট ফিলিং চলতে থাকে প্রাইমারি মিডিল এবং আপার আমি দেখব প্রাইমারি স্টেজে ডিভান ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে প্রাইমারি স্টেজে ডিভান ফেমিনাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে প্রাইমারি স্টেজে ডিভান ফেমিনাইন প্রাইমারি স্টেজে ডিভান মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং প্রাইমারি স্টেজে আজকে ফ্রেন্ড তুমি বেশ পজিটিভ রয়েছ বেশ পজিটিভ আজকে তোমাকে শান্তি ফিল করাচ্ছে একটা ব্যালেন্স ফিল করাচ্ছে সন্তুষ্টি ফিল করাচ্ছে তোমার মনে হচ্ছে ফ্রেন্ড যে বহুদিন পর মনে হয় সব কিছু আমার শেষ মানে রিলিজ হয়ে গেছে এই টক্সিসিটি ধোকাধারি যেন বহুদিন তুমি সহ্য করে নিয়েছ এখন যেন সব কিছু হিল হয়ে গেছে এবং বেশ পজিটিভ ফিল করাচ্ছে আজকের দিনে এবং তুমি কেরিয়ার নিয়ে ভাবছো যে আজকে আমি জোর কদমে কেরিয়ারের উপর পুরোপুরি জোশ আমার যা আছে পাওয়ার যা আছে সব কিছু লাগিয়ে দেব। কেরিয়ার নিয়ে ভাবছো সেলফ লাভ নিয়ে ভাবছো এবং হচ্ছে টাকা পয়সা হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেগুলো নিয়েও ভাবনা চিন্তা করছো টাওয়ারে একটা হয়ে গেছে সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেছে হয়তো ক্লিয়ার কিছু মনে হচ্ছে যে বিচ্ছেদ হয়ে গেছে হয়ে গেছে ওই ব্যক্তি আমার তো একদিন আজ নয় কাল চলে আসবে এই যে একটা তোমার মস্তিষ্কে একটা যে পজিটিভ ভাবনা সেটা তোমার রয়েছে তুমি সন্তুষ্টি একটা ফিল করছো তুমি তোমার কিং বা কুইনের পাওয়ারে আজকে রয়েছো বেশ পজিটিভ রয়েছো ফ্রেন্ড এই নেগেটিভ যে তোমার যে ঘটনা বর্তমান যদি কিছু টিগার তোমাকে দেওয়া হয়েছে সেটা তোমাকে কোনোভাবে হাবি করছে না তুমি ব্যালেন্স নিজেকে রেখেছ ফিউচার তো অন্ধকারই দেখছো যে ফিউচার ভাবলে আমার অন্ধকারই মনে হয় তো খুব বেশি ভাবার প্রয়োজন নেই এবং হচ্ছে অর্থনৈতিক দিকটা একটু হয়তো চাপের মধ্যে তুমি রয়েছো সেটা নিয়ে ভাবছ কিং আর কুইনের পাওয়ার আজকে ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে সন্তুষ্টি ফিল করাচ্ছে শান্তি ফিল করাচ্ছে রকম একটা এবং তুমি মাস্কুলানকে যে প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিলে সেটার জন্যও কিন্তু তোমার মনে পড়ছে যে এই ব্যক্তিকে তো এত কিছু আমি দিয়েছি নিশ্চয়ই একদিন না একদিন বুঝবে তোমার এরকম মনে হচ্ছে বা নাও যদি কিছু বোঝে তো আমার কিছু যায় আসে না নিজেকে ধীরে ধীরে ইনার ওয়ার্কের দ্বারা বা হচ্ছে নেগেটিভ জিনিসগুলোকে হিল করে তুমি ধীরে ধীরে কিন্তু পজিটিভের দিকে মানে সব থেকে বেশি তুমি আপারের দিকে এগিয়ে যাচ্ছ এবং আজকের দিনে তোমাকে ব্যালেন্স ফিল করাচ্ছে তুমি চাইছো কোনো অ্যাকশান আমি নেবো না ওই ব্যক্তি যদি কোনো অ্যাকশান নেয় তো ভালো তো এগিয়ে যদি আসে আমার কোনো অসুবিধা নেই তো আমি থেকে যাব তার সঙ্গে যদি সে থাকে না থাকে তো নেই একটা যেন শান্তি সন্তুষ্টি এরকম ফিল করাছে এবং তুমি তোমার ইমোশানকে সাইডে রেখেছ এবং তুমি নিজেকে একটা জায়গায় দাঁড় করতে পেরেছ যে এতদিন হয়তো একটা আনস্টেবল অবস্থায় ছিলে সেখান থেকে নিজেকে একটু স্থির করতে পেরেছ আমি দেখব তোমার মাস্কল্যাণের কী অবস্থা মাস্কুলাইন জাস্টিস দেওয়ার জন্য রেডি তোমাদের রিউন্যান হতে পারে এই ব্যক্তির ন্যায় দিতে চায় একটা ভিক্টরি চাইছে এই সম্পর্কে মন মস্তিষ্কে ব্যালেন্স হতে পারে তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে তার সঙ্গে জ্যাগেল চলছে তো তোমার মাস্কুলাইনের যে রয়েছে দুজন কাকে ধরবো কাকে ছাড়বো দুজনই কিন্তু পাশে তোমাদের যে নো কন্ট্যাক্ট সেপারেশান হয়ে থাকে এই ব্যক্তি রিটার্ন করছে তোমার সঙ্গে কিন্তু কথা বলবে সে বলবে তার অবস্থাটা তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে কি করা উচিত কিভাবে সমাধান করা উচিত এই রকম এবং ওভারফ্লো হচ্ছে ইমোশান ব্যাক অফ মাইন্ডে হিডিয়ানও অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে গিলটি ফিল হচ্ছে তার মানে হয়তো অনেক কিছু ঘটিয়েছে ধোকাধারি বা অনেক কিছু এমন কিছু করেছে তোমার সঙ্গে ফ্রেন্ড হয়তো অনেক কিছু বলেনি বা হচ্ছে যেগুলো বলেছে সেগুলো নিয়েও কিন্তু তার গিল্টি ফিল হচ্ছে যে আমি কী করে এত কিছু করলাম এই মানুষটার সঙ্গে একটা তার কিন্তু চাপ ফিল করাচ্ছে এবং হচ্ছে আজকের দিনে সে কনফিউশানে রয়েছে কি করবে একটা যে মনের মধ্যে একটা জ্যাগেল চলছে না ফ্রেন্ড সেটা নিয়ে সে কিন্তু ক্লিয়ার কোনো ডিসিশান তার কাছে নেই একটা অবশ্যই রিউনিয়ান হবে ফ্রেন্ড সেটা হবে মিনি রিউনিয়ান এবং এই ব্যক্তি তার নিজের হিডেন পাওয়ারকে আজকে জানার চেষ্টা করছে স্পিরিচুয়াল হচ্ছে ধীরে ধীরে এই ব্যক্তি অবশ্যই স্পিরিচুয়াল ব্যক্তি কিন্তু প্রকাশ করে না মানতে যায় না তার উপরে কিন্তু পরিবারের উপরে কোনো ঝামেলা প্রয়োগ হয়েছে বা কোনো ঝামেলা একটা হয়েছে পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে সে কোনো মেল হতে পারে যার সঙ্গে হয়তো কোনো ঝামেলা হয়ে গেছে তোমার মাস্কুলাইনের এবং অর্থনৈতিক কোনো চাপ রয়েছে এই ব্যক্তির পরিবারে কোনো একটা অশান্তি চলছে আজকে এই মুহূর্তে এবং কিন্তু অর্থনীতির কোনো একটা ঝামেলা বা চাপ হয়ে গেছে এই ব্যক্তির জীবনে মন মস্তিষ্ক থেকে তোমাকে কোনোভাবে সরাতে চায় না দূরে যেতে চায় না তোমার থেকে কোনোভাবেই তোমাকে কিন্তু দূরে রাখতে চায় না যেতেও চায় না এই রকম। কিন্তু আজকের দিনে অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তি বেশ পজিটিভ যেমন তুমি আজকে ব্যালেন্সে রয়েছ মা ব্যালেন্সে রয়েছে তুমি কিছু স্ট্যান্ড নিতে চাইছো না মাস্কুল্যান দুজনে বসে গেছো একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছো না সামনে এগিয়ে যাচ্ছ না পেছনে পিছিয়ে যাচ্ছ তুমি আশা করছো যে ব্যক্তি কিছু না কিছু একটা আমার জন্য করবেই অবশ্যই তোমার এটা ভাবনা সিওর কারণ তোমায় তুমি এনার্জেটিক্যালি বা হচ্ছে তুমি হচ্ছে এই ব্যক্তির সঙ্গে কিন্তু টেলিপেথিক্যালি তোমার কানেকশান একটা থাকে যে তুমি ফিল করতে পারো যে এই ব্যক্তির সঙ্গে কিছু একটা হচ্ছে এবং এ অবশ্যই একটা সৎ মানসিকতা রেখেছে একটা জাস্টিস তোমার জন্য কিন্তু আসছে ফ্রেন্ড তুমি পজিটিভ থাকছো এবং নিজের উপর ফোকাস করো সেলফ লাভ করো বেস ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে এই ব্যক্তি জাস্টিস নিয়ে আসছে এবং সামনের দিকে অপেক্ষা করছে অতীতের কিছু এই বিষয়গুলি যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করছে আমি দেখব ফ্রেন্ড যে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন মিডল স্টেজে ডিভাইন মাস্কুলাইন মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন মেরি স্টেজে ডিভাইন ফেমিনাইনের আজকের কী অবস্থা ডিভাইন ফেমিনাইন তুমি আজকে কনফিউশানে রয়েছ তুমি যদি বিবাহিত হও ফ্রেন্ড তোমার হচ্ছে দুটো পরিবার নিয়ে সংশয়ে রয়েছ বা হচ্ছে এমন হতে পারে যে এই মাস্কুলাইন হয়তো তোমার বিবাহিত যে তার পরিবার তুমি হয়তো অবিবাহিত এরকম কিছু হতে পারে যার জন্য তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি দুটো পরিবার নিয়ে ব্যস্ত হয়ে গেছে বা দুটো পরিবার নিয়ে কনফিউশানে পড়ে গেছে তো নাও ফিরতে পারে বা ফিরতেও পারো এই রকম যে আসবে কিনা কোনো ঠিক নেই তুমি সেই জন্য কনফিউশানে রয়েছ তুমি ভাবছো যে এই ব্যক্তি হয়তো কিছু নাও করতে পারে তোমরা অনেকেই ভোলেই বাবার ভক্ত হতে পারো ফ্রেন্ড যে এই ব্যক্তি কি করবে তা ঠিক নেই তো আমি আমার কাজ করে যাই আমি স্পিরিচুয়াল তো আমি ওয়ার্ক বা হচ্ছে আমার আস্থা রাখবো আমার ঈশ্বর আল্লাহর কাছেই ঠিক আছে এবং তুমি কিন্তু একটা অপেক্ষায় রয়েছ কিন্তু ফ্রাস্টেড হয়ে আছো যে কত আর ধৈর্য এই রকম বিষয়টা এবং ইনারওয়ার্কে মন লাগছে তবে ঠিকঠাকভাবে লাগছে না গতকাল একটু হয়তো ওয়ার্ক করেছিল ফ্রেন্ড আজকে একদমই তোমার ওয়ার্কে মন লাগছে না এবং তুমি কনফিউশানে রয়েছে সম্পর্ক স্লো হয়ে গেছে যে ব্যক্তি নাও রিটার্ন করতে পারে এবং কনফিউশান তুমি ভালো মন্দ বুঝতেই পারছো না এই ব্যক্তি ব্যবহার একরকম তোমার সঙ্গে দেখাতে থাকে কিন্তু মাঝে মাঝে এমন কিছু করে দেয় যে সব কিছু বিশ্বাস ভরসা জলাঞ্জলি চলে যায় এরকম এবং এই মানুষটিকে ভরসা করতে পারছে যে ফিউচারে এই ব্যক্তি আমার জন্য কিছু করবে বলে আমার মনে হয় না এবং হচ্ছে কারণ এই ব্যক্তির সঙ্গে তোমার টাওয়ার একটা হয়ে গেছে এরকম তোমার ফিল যে একটা ডিস্ট্যান্স হয়ে গেছে দূরত্ব বেড়ে গেছে বা তুমি চাও না যে ঠিক আছে সম্পর্ক ভেঙে গেছে ভেঙে গেছে ওকে আমি আবার লাইফে এগিয়ে যাব কিন্তু মন মন থেকে সরাতে পারছো না এবং হচ্ছে তুমি বেশ কিন্তু নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো ফিউচার নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো ফ্রেন্ড এবং তুমি অবশ্যই কিং বা কুইনের পাওয়ারে নিজেকে রাখার চেষ্টা করছো সেই জায়গায় থেকে তুমি দেখছো যে এই ব্যক্তি আর হয়তো কোনো কিছু করবে না তোমাদের সম্পর্কে ফ্রেন্ড অনেক বিষয় রয়েছে ইস্যু শুধু যে এই ব্যক্তি কোনো থার্ড পার্টি রেখেছে তা নয় তার পরিবার আছে তার কেরিয়ার রয়েছে ফ্রেন্ডরা রয়েছে মানে এই ব্যক্তির আশপাশে প্রচুর ইস্যু রয়েছে তুমি তার জন্যে কনফিউশানে যে এত ইস্যু কি করে হিল করা যায় এই মানুষটার লাইফে এত মানুষের বা এত কিছু গুরুত্বপূর্ণ কি করে হয় আমি যে এত প্রেম ভালোবাসা দিলাম বা এই মানুষটা যে আমাকে কথা দিয়েছে তার কি হবে তার ভবিষ্যৎ কি সেটা কী করে ঠিক হবে মানে এই সব বিষয়গুলো তোমার কিন্তু আজকে মন মস্তিষ্কে তালগোল পেকে যাচ্ছে এবং তুমি কনফিউশানে রয়েছো ফ্রেন্ড এবং খুঁজে পাচ্ছ না যে কী সিদ্ধান্ত নেওয়া উচিত আজকের দিনে বা কী করা উচিত তোমার সেই রকম কিন্তু এনার্জিতে আজকের দিনে তুমি রয়েছ এবং আমি দেখবো ফ্রেন্ড তোমার মাস্কুলেনের আজকে কী চলছে তোমার মাসকুলান আজকে গিলটি ফিল করছে আজকে মাস্কুলান গিলটি ফিল করছে প্রচুর ধোকাধারী করেছে তোমার সঙ্গে সেগুলো নিয়ে তার অনুশোচনা হচ্ছে এবং সেই জন্য হতে পারে ব্যক্তি দূরে রয়েছে যে একটা লজ্জার খাতিরে কি করে আসবে তোমার কাছে কি বলবে কিভাবে মুখ দেখাবে তার জন্যই সে একটা লজ্জার খাতিরে নিজেকে আড়াল করে রেখেছে দূরে রেখেছে এবং ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি আর তোমার সঙ্গে প্রচুর অন্যায় করেছে এই জিনিসটা সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে এবং সে দেখছে যে কি করা দরকার একটা গিলটি ফিল হচ্ছে এটা হয়তো তোমার কাছে প্রকাশ করবে না কিন্তু গিলটি হচ্ছে তার তুমি কনফিউশানে রয়েছো কোনো অ্যাকশান নিতে চাইছো না এবং তুমি এও ভাবছো যে আমি একটু ওয়েট করে যাই কারণ তুমি থাকতে পারে না থাকতে পারে এরকম একটা সিচুয়েশানে এসে তুমি চাইছো যে একটা ডিসিশান নিয়ে আমি সামনেই এগিয়ে যাবো এই ব্যক্তির আছে গিলটি হচ্ছে যে আমি কি করব মানুষটা কী কীভাবে আটকে রাখবো আর চলে গেলে তো আমারই কষ্ট এ ব্যক্তি তোমাকে ভালোবাসে তোমাকে ছাড়া অন্য কাউকে চেনে না এ তুমি শিওর থাকো কিন্তু এই ব্যক্তি ডিভাইন এই ব্যক্তিকে দিয়ে এইসব জিনিসগুলো করায় যাতে তুমি স্পিরিচুয়াল হও ফ্রেন্ড তোমার আবেজানিক যাতে হয় তার জন্যই কিন্তু ঈশ্বর আল্লাহ সব কিছুই এই ব্যক্তিকে দিয়ে করায় সবটা ব্যক্তির দোষ নয় কিন্তু আর এই ব্যক্তির আজকে গিলতি ফিল হচ্ছে এই ব্যক্তিও নিজের উপর তুমি যেমন ভেতর থেকে একটা কষ্ট পাচ্ছ এই ব্যক্তিও কষ্ট পাচ্ছে দুজনেই যদি ভেতর থেকে না কষ্ট পাও হার্ট ব্রেক পাও তাহলে হার্টের সঙ্গে কানেক্ট কি করে হবে যেইখানে ক্ষত হবে সেইখানে তোমার ধ্যান বেশি যাবে তার জন্যেই তো তোমার ঈশ্বর আল্লাহ হার্ড ব্রেকগুলো দেয় এই ব্যক্তি যেভাবে হার্ড ব্রেক তোমাকে দেবে দুনিয়ায় তুমি এত ব্রেক কারোর কাছে পাবে না আর এর যতটা যতটা ভালোবাসবে এর থেকে অধিক কেউ তোমাকে ভালোও বাসতে পারবে না ঠিক আছে ফ্রেন্ড বেশ বেশিরভাগটাই তুমি দেখবে ধোকাধারী ফালতু মানুষের সঙ্গেই তোমার হচ্ছে সাক্ষাৎ হবে এই ব্যক্তি অবশ্যই তাদের থেকে ঘোর কিন্তু কার্মিকের মতো ব্যবহার করবে কিন্তু একটা টাইমে এত ভালোবাসবে যে তুমি কনফিউশানে পড়ে যাবে যে এই ব্যক্তি কী করে এত কিছু করতে পারে কি করে এত ভালো হতে পারে একটা সময় তুমি অবশ্যই বুঝে যাবে ফ্রেন্ড এই ব্যক্তি প্রমাণও দিয়ে দেবে এবং হচ্ছে সে আজকে কেরিয়ার নিয়ে একটু ভাবনা চিন্তা করছে কনফিউশানে রয়েছে যে গিল্টি এনার্জি না ফ্রেন্ড কনফিউশানে রয়েছে কি করবে খুঁজেই পাচ্ছে না সে হয়তো কোনো জব বা বিজনেস করে সেখানে কিন্তু নিজেকে ফোকাস করার চেষ্টা করে যাচ্ছে হেলদি বাউন্ডারি একটা সেট করে রাখছে যে আমার জীবনে একটা আমি কোন একটা কর্ম করে আমি সামনে এগিয়ে যাব এবং হচ্ছে নেগেটিভ যে জিনিসগুলো ক্রিয়াকাণ্ড একটা ঘটিয়ে দিয়েছে না সেখান থেকে সে মুক্তি চাইছে আর আজকে তার জীবনটা যেন একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে একটা স্টক হয়ে গেছে যে তার কর্মের ফলে বা হচ্ছে সে যা কিছু করেছে না বুঝেই করেছে তার এরকম মনে হয় যে আমি না বুঝেই করে দিয়েছি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে তো সেই জন্য তার গিলটি হচ্ছে এবং সে চাইছে যে অনেক কিছু তো গেন হয়ে গেছে অনেক কিছু খারাপ তো হয়ে গেছে তো আমাকে এই জায়গা থেকে মুক্ত করে দিন সেও ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে এবং সে কেরিয়ার নিয়ে ভাবছে যে আমার আর তো ইমোশানে কি করব আমার তো কোনো রাস্তা নেই তো আমার উচিত লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবা এবং কেরিয়ারের সামনে এগিয়ে যাওয়া থার্ড পার্টি অবশ্য রয়েছে ফ্রেন্ড থার্ড পার্টি প্রচুর জন রয়েছে তোমার সম্পর্কে মানে একাধিক যেটা আমি ফার্স্টেই বলেছিলাম একাধিক রয়েছে যাদের সঙ্গে কিন্তু ফাইটিং চলছে একটা মন মস্তিষ্কে সবসময় বাইরে হয়তো বিষয়টা একরকম দেখাতে থাকে কিন্তু এই ব্যক্তি মন মস্তিষ্কে সব মস্তিষ্কে সবসময় একটা ফাইটিং এনার্জিতে থাকে এবং বন্দি অবস্থায় থাকে যে এই ব্যক্তি কিন্তু চাপে রয়েছে একটা অ্যাকশান নেই কিছু না একটা নিজের মধ্যে যেন একটা বন্দি হয়ে গেছে একটা গিল্টিতে পড়ে গেছে ব্যক্তি ইমোশান ওভারফ্লো হচ্ছে কোনো অ্যাকশান নেই ভাবছে আমাকে মুক্তি করে দেয়া হোক মানে মুক্ত করে দেয়া হোক এবং কেরিয়ারে ফোকাস করব এই থার্ড পার্টিদের সঙ্গে ফাইটিং এবং এই বন্দি দশা থেকে সে মুক্তি প্রার্থনা করছে আজকের দিনে তুমি যা অবস্থাতে রয়েছো ফ্রেন্ড তোমার থেকেও হাল খারাপ রয়েছে আজকের দিনে মাস্কুলাইনের এবার আমি দেখবো ফ্রেন্ড আপার স্টেজে মাস্কুলাইন এবং ফেমিনাইনের কি অবস্থা আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে আপার স্টেজে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন আপার স্টেজে ডিভাইন ফেমিনাইনের কী অবস্থা আজকে পজিটিভ রেখেছো ফ্রেন্ড একটু স্যাড অ্যালন ফিল করাচ্ছে গো দা ফ্লোতে ছেড়ে দিয়েছো হয়তো গতকাল থেকে তুমি ইনার ওয়ার্কে ভালোভাবে মন দিচ্ছ এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবছ নিজেকে নিয়ন্ত্রণ করছো সেলফ নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছো ইমোশান ব্যাকো মাইন্ড ওভারফ্লো হচ্ছে তোমার যে ইনটিউশন পাওয়ার তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর দিকে এবং হচ্ছে বাইরে থেকে তুমি বেশ পজিটিভ রাখার চেষ্টা করছো হয়তো তুমি হেলথের উপরে বা হচ্ছে তুমি তোমার সেলফের যে হেলথ হতে পারে সেখানে মেন্টালিটি সব কিছুর দিকে একটা তুমি গুরুত্ব দিচ্ছ কিন্তু কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো ফ্রেন্ড এবং আর হচ্ছে তুমি ফিউচারে ইমোশান নিয়ে একটা ভিক্ট্রি চাইছ এবং হচ্ছে তুমি আর কারোর সঙ্গে ইমোশনালিভাবে জড়তে চাও না যে বেকার এগুলোতে সময় নষ্ট ছাড়ার কিছু নয় তুমি জানো যে থার্ড পার্টি ছাড়ে এই ব্যক্তি একদিন চলে আসবে এই ব্যক্তি তোমাকে একটা প্রপোজ করবে এটাও তোমার মনে হচ্ছে এবং এই ব্যক্তি হচ্ছে স্যাড অ্যালন উদাস হয়ে আছে তুমিও খুব ভালো করে জানো যে এই ব্যক্তি তোমার সঙ্গে কী করতে পারে মানে এই মাস্কুলাইন তার জন্যই তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিয়েছ এবং ছেড়ে দিয়েই তুমি সামনে এগিয়ে যেতে চাইছো কেরিয়ার নিয়ে আমি দেখব আজকের দিনে মাস্কুলানের কি অবস্থা তোমার মাস্কুলান একটা শুরু শুরু চাইছে বেশ পজিটিভ রয়েছে এবং সে কিন্তু অবশ্যই রিইউনিয়ন তোমাদের হতে চলেছে একটা সম্পর্কে শুরু যায় একটা কিছু প্রোভাইড সে করবে তোমাকে ফ্রেন্ডস একটা কিছু প্রোভাইড সে করতে চলেছে তোমাকে তুমি নিশ্চিন্তে থাকো এই ব্যক্তি শুরু করতে চাইছে সম্পর্কে অনেক ঝামেলা তার রয়েছে বর্তমান অনেক ঝামেলা রয়েছে সেই ঝামেলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটা অবশ্যই রিউনিয়ন হতে চলেছে নিউ বিগিনিং আসতে চলেছে সম্পর্কে তোমার দুজন যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো এই ব্যক্তি অবশ্যই রিইউনিয়ন করবে আর যদি তোমরা কানেকশানে রয়েছ হয়তো ফোন মেসেজ হচ্ছে তো একটা নতুন কিছু তোমাকে আসার একটা বাণী দেবে বা হচ্ছে ফিউচারের জন্য কিছু তো পজিটিভ মেসেজ তুমি ব্যক্তির কাছে পাবে একটা কিছু এন্ড হয়ে নতুনভাবে কিছু একটা হতে চলেছে এই ব্যক্তির জীবনে বা নতুন কিছু খবর তোমাকে দেবে এবং হচ্ছে নিউ বিগিনিং একটা আসছে বা মানে রিউনিয়ন একটা হতে চলেছে যারা অফ অন নো কন্ট্র্যাক্টে রয়েছে মানসিক দিক দিয়ে মাস্কুলান কিন্তু একটা চাপের মধ্যে রয়েছে ভিক্টরি চায় তাকে কিন্তু বারবার বোঝানো হচ্ছে যে তুমি তার কে হও এই ব্যক্তিও রিয়েলাইজ করছে যে তোমার প্রতি সত্যিকারের প্রেম ভালোবাসা রয়েছে এই যে সিদ্ধার্থওয়ালা পেয়ার এইটা রয়েছে এবং এই ব্যক্তি তোমাকে প্রচুর ভালোবাসে হয়তো তোমাকে বলছেও ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে হতে পারে তোমরা ড্রিমে দেখতে পাবে মাস্কুলান জলে সাঁতার কাটছে ঘুরে বেড়াচ্ছে এরকম হতে পারে তুমি মাস্কুলানকে ড্রিমের জলের আশপাশে দেখতে পাবে এবং এই ব্যক্তি হয়তো আদার্স যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবলে একটু চাপ তার ফিল হয় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে কেরিয়ারের উপর পুরো পরি ফুল ফুল্লিভাবে প্রাণ একদম সমর্পণ যে কেরিয়ারে আমি আমার জীবনে যা কিছু করব কেরিয়ারে একদম পুরো সমর্পণ কোনো একজন লেডি রয়েছে তোমাদের সম্পর্কে তাকে নিয়ে সংশয় রয়েছে থার্ড পার্টি অবশ্যই আজকের দিনে বেশ পজিটিভ রাখার চেষ্টা করছে এই ব্যক্তি মন মস্তিষ্কে একটা ফাইটিং আসতে পারে কাউকে না কাউকে নিয়ে এবং একাধিক কোনো চিন্তা ভাবনাও থাকতে পারে সেগুলো থেকে নিজেকে ফ্রি করে দেবে এই ব্যক্তি বা ফ্রি করার কথা একটা ভাবনা চিন্তা করছে এবং তুমি নিশ্চিন্তে থাকো তোমাদের ইউনিয়ন হতে চলেছে বা তোমরা যদি কন্ট্যাক্টে থাকো এই ব্যক্তি পজিটিভ একটা কোনো মেসেজ দেবে তোমাদের পারমানেন্ট ইউনিয়নের জন্য বা হচ্ছে তোমরা অবিবাহিত যদি হও তো বিয়ের প্রস্তাবও দিতে পারে এই ব্যক্তি কিন্তু সেই রকম মানসিকতা রয়েছে একটা পাওয়ারে চলে এসছে এই ব্যক্তি তুমি যে তার লাভার্স সেটা খুব ভালো করে ফিল করছে এবং তোমার প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে আজকের দিনে ঠিক আছে ফ্রেন্ড তো এই হচ্ছে তোমাদের রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ